নিউজ 9 সবার পাশে সব সময়। রাজ্যে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ফের বিজেপির হাত ধরতে চান চন্দ্রবাবু নাইডু। এই বিষয়ে কথা বলতে রবিবার দিল্লিতে যান তিনি। জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করেন তিনি। মেদিনীপুরে বিজেপি সাংসদ সমীর ওরাং বিজেপির গ্রাম জনসম্পর্ক অভিযানকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা বিজেপি সাংসদের। ঘটনাস্থলে গিয়ে শনিবারই রেলের ত্রুটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রবিবার অভিযোগ করেছেন, রেলের গাফিলতির জন্যই এত বড় ঘটনা ঘটেছে এবং এত মানুষের প্রাণ গেছে। এই দিন এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যার পদত্যাগ করার কথা তিনি সিবিআই তদন্তের কথা শোনাচ্ছেন। অবশেষে লাইন দিয়ে ছুটল মালগাড়ি। শুক্রবার দিন রাত্রে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলাচল শুরু হল রবিবার রাত্রে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে ট্র্যাকের ধারে দাঁড়িয়ে থেকে তদারকি করেন। 50 ঘন্টার পর আবারও সচল হল পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত রেল লাইনের ট্রেন চলাচলের কাজ। পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের গ্রিন ট্রাভেলার্স নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গতকাল অর্থাৎ রবিবার গাছ লাগান গাছ বাঁচান এই বার্তা নিয়ে কোলাঘাট ব্লকের 13টি অঞ্চলে সাইকেল চালিয়ে পরিক্রমা করে সংস্থার কর্মকর্তারা। প্রায় 60 কিলোমিটার পথ ছিল বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসের দিন সকালে 100টি বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটি পালন করলো কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স। ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের প্রস্তাব রেলওয়ে বোর্ডের, এমনই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার সন্ধ্যায় এই প্রস্তাবের কথা ঘোষণা করেন খোদ রেলমন্ত্রী। রেলমন্ত্রী বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের পরিবর্তনের জন্যই এই রেল দুর্ঘটনা ঘটেছে। ফের দুর্ঘটনা। বিহারের ভাগলপুরে গঙ্গার উপরে নির্মীয়মান 4 লেনের একটি সেতু ভেঙে পড়ল রবিবার সন্ধ্যায়। এক বছরের মধ্যে এমন ঘটনা 2 বার। 2014 সালে নীতীশ কুমার এই ব্রিজের উদ্বোধন করেছিলেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করতে এবার ভুবনেশ্বরে যোগাযোগ করতে হবে পরিবারের সদস্যদের, এমনই জানালো জেলা শাসক। এখনও পর্যন্ত 170টি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে। কয়েকটি হেল্পলাইন নাম্বার শেয়ার করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। যারা এখনও পর্যন্ত নিজেদের আত্মীয়দের খুঁজে পাচ্ছেন না, তারা সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে সুরাহা পেতে পারেন। প্রেম করার খেসারত হিসেবে দিতে হবে 8 লক্ষ টাকা জরিমানা। এই দাবিতে এক শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরে। মাথা ফেটে ঝরছে রক্ত, মোটা দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা হাত পা, কিন্তু তাতেও থামছে না উন্মত্ত জনতা, চলছে এলোপাথারি মার। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের শ্রীরামপুরে। তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাপপ্রবাহে পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতাতেও। 40 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপপ্রবাহ। কিন্তু সোমবারই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস। নিউজ 9 সবার পাশে সব সময়।